Hey, hello viewers, I am Dhruv from All My Tutorials. তো আজকে নতুন ভিডিওটি টিউটোরিয়াল আমি আপনাদের সবার সামনে হাজির হয়েছি। তো আজকে আমি নতুন পিটি সেকেন্ড আমি একটু সবার সামনে একটু গল্প করবো অ্যান্ড কি সবাইকে সবার সাথে কিছু মানে আলোচনা ছিল করবো। তো বিশেষ কথা বলার একটা আপনি তো ভিডিওতে নিয়ে আমার পিটি সাইটে ভিডিও ঘুরে পড়তেছি। আজকে আমরা যে সাইটে এসেছিলাম নিয়ে এসেছিল কথা বলবো, এই সাইটের নাম হচ্ছে ajobox.net। এই সাইটে ইন্টারফেসটা কিছুটা এরকম অ্যান্ড এই সাইটে আপনাকে পেতে হলে আপনার ফার্স্টে যেতে হবে গুগল ছিল সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনি লিখবেন ajobox.net, দেন লিখে দেন আপনার এসেছিল প্রবেশ করবেন সাইটে। সাইটে প্রবেশ করার পরে দেন প্রবেশ করবেন রেজিস্ট্রেশন বক্সে। বক্সে প্রবেশ করার পর দেন আপনার লাইন ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেন সাইটে এসে লগ ইন করবেন। দেন লগ ইন করার পরে দেন আপনার ড্যাশবোর্ডে কিছুটা এইরকম আসবে। ওকে, আসার পরে দেন এখান থেকে আপনার কীভাবে আর্নিং এসে লোক করবেন, আর্নিং করার জন্য আপনার ফার্স্টে চলে যাবেন আর্ন মানি সেকশনে। ওকে, আর্ন মানি সেকশন চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো মেথড দিয়েছে, যেমন ভি অ্যাডভার্টাইজমেন্ট টাস্ক, তারপরে পেইড পেইড সাইন আপ, বোনাস গেম, পিটি পি প্রমোট, সার্ভেয়ার, কুইজ টাইম, অনেকগুলো আছে। তো আই উইশ, তো এখান থেকে আপনারা এসে গিয়া এখান থেকে যদি আপনারা যদি আর্নিংটা যদি বাড়াতে চান তাহলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ক্লিকের সাথে সাথে আপনারা বাকি সবগুলো আছে এগুলোর মধ্যে আপনি এসে লোক কাজ এসে লোক করতে পারেন। গেম খেলে আর্নিং এসে লোক করতে পারেন, ইভেনলি সার্ভিসে কমপ্লিট করে এখান থেকে আর্নিং এসে লোক করতে পারেন। কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে বিষয়গুলো আছে, অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে রেগুলারই কিন্তু আপনাকে কিন্তু এই সাইটের মধ্যে দিয়ে দিবে। কিন্তু সার্ভের যে বিষয়টা, এখানে আমরা যেহেতু বাংলাদেশে বসে এসে লোক কাজ এসে করতেছি তো এখানে সার্ভে রেগুলার পাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তো যাই হোক আমি পার্সোনালি রেকমেন্ড দিব যাতে আপনি যাতে মানে আপনি যাতে অন্তত মানে ইয়ের মধ্যে যাতে ছিল কাজ ছিল করেন ওই যে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। ওকে, তো যাই হোক ভিউয়ার্স, তো আমি এখন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ছিল ক্লিক ছিল করতেছি টুইট। আমি এখানে একটা ক্যাপচা ফিল আপ ছিল করতে বলছে, তো ক্যাপচাটা ফিল আপ ছিল করে আমি এখানে ঢুকে পড়তেছি। ওকে, ওয়েট, এই যে দেখেন আমার এখানে ক্যাপচাটা ফিল আপ হয়ে গেছে। এখানে ফিল আপ হওয়ার পরে এখানে যে আমার বিষয়টা বলতেছে যে এখানে আমার যে রেগুলার কিছু অ্যাড দিয়ে দিয়েছে, সেই অ্যাডগুলো এসে লোক ক্লিক করার মাধ্যমে আমি পার ডে তো এখান থেকে আমি ভালো পরিমাণ কিছু ডলার অ্যান্ড ভালো পরিমাণ কিছু সেন্ট আমি এখান থেকে আর্নিং এসে করতে পারবো। অ্যান্ড আপনারা যদি এখান থেকে যদি পার ডে যদি ভালো পরিমাণ যদি মানে মানে এসে লোক ভালো পরিমাণ যদি ডলার অ্যান্ড ভালো পরিমাণ যদি সেন্ট ইনকাম এসে করতে চান তাহলে এই জন্য এই সাইটের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আপনারা রেগুলার এসে লোক কাজ এসে লোক করতে পারেন। প্লাস এখান থেকে যদি আপনারা যদি ইনভেস্টমেন্ট করে আর্নিং করতে চান তো ইনভেস্টমেন্ট করে আর্নিং করার জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট কি সেকশন আছে, অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে গিয়ে এখান থেকে ওদের কিছু নিজস্ব ট্যাগ দিয়ে আছে সেই ট্যাগগুলো আপনি রিসিভ করার মাধ্যমে এখান থেকে আপনারা ভালো পরিমাণ কিছু অর্থনীতি থেকে আর্নিং ছিল করতে পারেন। তারপর এখানে অফারের যে বিষয়টা আছে, এখানে কি অফার এখানে এসে গিয়ে ওরা আপনাকে পার দিয়ে কিছু অফার দিয়ে দিবে, সেই অফারগুলো এসে কমেন্ট করার মাধ্যমে এখান থেকে আপনারা আর্নিং ছিল করতে পারেন। দেন এখানে একটি ফর্মের যে বিষয়টা আছে, ফর্মের মধ্যে এই সাইটের আপনার কি ফার্স্ট টু লাস্ট এই সাইটটা আপনার ছিল কতদিন পর আপডেট হচ্ছে, কী হচ্ছে সাইটের ইনফরমেশন, লিগাল ইনফরমেশন, সাইটে কতজন নাম্বার, এই সব কিছু ফর্মে জানতে পারবেন। দেন এখান থেকে কীভাবে উইথড্র করবেন, উইথড্র করার জন্য আপনি ডিএপি চলে যাবেন আপনার একটি মাই অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা ওয়েট চলে যাওয়ার পরে এখানে ওই যে উইথড্র ইউর মানি, ওকে, উইথড্র ইউর মানি এই সেকশনটার মধ্যে ক্লিক করবেন। বলছি ইউ ডোন্ট হ্যাভ এনাফ ইউর ক্যাশ আউট পয়েন্ট, ওকে, ক্লিক হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইউর ক্যাশ আউট পয়েন্ট। ওকে, তো চলেন আমরা দেখে নিই ওরা আমাদেরকে কী শিখায় লার্ন আউট পয়েন্ট সম্পর্কে। ওকে, এই যে দেখেন এখানে ছিল কত পয়েন্ট হলে এখানে উইথড্র ছিল করতে পারবেন। অল ইউ নিড ইজ 2000 ক্যাশ আউট পয়েন্ট, এখানে যদি আমার 2000 যদি ক্যাশ আউট পয়েন্ট হয়ে যায় তাহলে এখান থেকে আমি উইথড্র ছিল করতে পারবো। ওকে, আর এখানে 2000 ক্যাশ আউট পয়েন্ট হইতে এখানে বেশি দিন সময় লাগে না, কারণ এখান থেকে যদি আমার রেগুলার যদি পার ডেতে যদি এই সাইডে অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনার 2000 ক্যাশ আউট পয়েন্ট এখান থেকে আপনারা আর্নিং ছিল করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, অ্যান্ড এখান থেকে আপনার আর্নিং মেথডগুলো ছিল পেপার পে দ্য পারফেক্ট মানে উইথ অ্যান, ওকে, অ্যান্ড বাংলাদেশের বাইরে দেশের জন্য এই চারটা মেথডই অনেক বেশি বেটার। তো যাই হোক ভিউয়ার্স, তো আজকের জন্য এতটুকু, তো নেক্সট একটা নিউ ভিডিও কিউটে নিয়ে আমি আপনাদের সবার সামনে হাজির হবো। তো থিল দেন থেকে বাবাই, সি অ্যান আল্লাহ হাফিজ। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। তো থিল দেন, টেক কেয়ার, বাবাই।